ভোলার দৌলত খান সরকারি উচ্চ বিদ্যালয়ের 103 জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। দুপুরে দৌলত খান সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাইন অ্যাসোসিয়েট এ আয়োজন করে। ভোলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যালামনাইন অ্যাসোসিয়েটের কেন্দ্রীয় কমিটির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিষয়ের অধ্যাপক নুরুল ইসলাম নাজেম। এ সময় বক্তারা বলেন, আজকের দিনের শিক্ষার্থীরা আগামী দিনে জাতি গঠনের কারিগর, প্রতিটি শিক্ষার্থীকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন দৌলত খান পৌর মেয়র মোহাম্মদ জাকির হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ সহ ওই প্রতিষ্ঠানে প্রায় শতাধিক প্রাক্তন ও বর্তমান 1000 শিক্ষার্থীরা।